পাতলা সবাই এসছে সব বন্ধু বান্ধব তো ও আসলে আমাদের হে গাইস ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ আমি তোমাদের বন্ধু জায়ান তো যাচ্ছি তো অনেকদিন পর ঘুরতে যাচ্ছি তো যাচ্ছি বলে থেমে গেলাম তো ঘুরতে যাচ্ছি বেসিক্যালি তো ঘুরতে কোথায় যাচ্ছি মানে আমি কিছুই জানি না তো অনেকদিন পর আমার কলেজ ফ্রেন্ডস কলেজ লাইফে বন্ধুদের সাথে দেখা করতে গেছি কী সব বলছি দেখা করতে যাচ্ছি তো মিট আপ পয়েন্টটা হচ্ছে গড়িয়া 5B বাস স্ট্যান্ড তো এই মুহূর্তে যাচ্ছি আমি গড়িয়া 5B বাস স্ট্যান্ড তো এখন ট্রেন ধরব ট্রেনে করে যাব আর এই দেখো গেট আপটা দেখা যাবে এই যে এরকম কিছু ড্রেস আপ পরে আছি আমি আজকে তো যাচ্ছি ওখানে গিয়ে ওদের সঙ্গে মিট করাবো তো লেটস গো বুম আর একটা কথা গাইজ আজকে একটু এনার্জিটাও কম লাগছে যেটা সত্যি কথা কারণ কালকে আমি একটা বার্থডে পার্টি দিয়ে এসেছি তারপর দিয়ে আমার ঘুমটা ঠিক করে হয়নি তো সেই কারণে একটু এনার্জিটা আমার ডাউন ডাউন লাগছে তো এটা একটু ম্যানেজ করে নিও তবুও যতটা এনার্জেটিক বানানো যায় তো লেটস গো চলো এবার যাই ফাইনালি এখন এই মুহূর্তে নেমে আছি গড়িয়া স্টেশনে তো এবার ওদের সাথে মিট করে দেখবো কোথায় আছে ওরা এক্স্যাক্টলি আমি জানি না তো চলো দেখি কোথায় আছে বললো তো গড়িয়া স্টেশনে এই মুহূর্তে শুধু একজনই আসছে রাজা আসছে আর বাদবাকি কোনো টাইমের কোনো ওরাই টাইম ঠিক করেছে আর আমি সবার আগে এসছি আর রাজা আসছে আর বাদবাকি এখন ফোন করে যেটা করতে হয় গালালি দিয়ে এখন বলবো তাড়াতাড়ি আসার তো সেটাই নিচে বিড়াল ক্লাস সবাই এসছে সব বন্ধু বান্ধব তো এক এক করে ইন্ট্রোডিউস করছি সম্রাট অভিষেক আর এই ঋত্বিক আর রাজা এত প্রথমে এসছে তো সবাই এসছে তো এবার যাচ্ছি যে সেফ আলাদিনের রোলটা খাওয়ার কথা ছিল তো দেখি কি হয় ওইটা তো সেটাই আপডেট করে দিলাম তো চলো এবার সেফ আলাদিনে যাচ্ছি ট্রেনের মধ্যে ক্যাতরামি মারছি ঋত্বিক ভাই এখন ট্রেনটা স্টপ আছে এই কারণে ট্রেনের মধ্যে ক্যাতরাম আছে যেটা ভুলে গেছে আজকে ম্যানস ডে ছিল তাই ম্যানস ডে তে সব ম্যানস দের সঙ্গে বেরিয়েছি কিন্তু কার মুখই দেখা যাচ্ছে না পুরো অন্ধকার আর তো আলো গিয়ে ওখানে আরেকবার টেক করছে একটা জিনিস আজকে ম্যানস ডে আছে তো সেই কারণে সবটা ম্যানস ডের সঙ্গে আমি উচ্চারণটাকে ভুল করছিলাম সবার সাথে বেরিয়েছি এবার তোমরা বলো না আরো অনেকে আছো যারা আমার ভিডিও দেখো তাদেরকে কেন নিয়ে নি তো আমার অত বাজেট নেই আর ওরা নিজের খরচা এসছে আমিও নিজের খরচায় যাচ্ছি এইটুকুই তো গাইজ এই মুহূর্তে ক্রাফট ক্লাবে আছি তো অর্ডার দিয়ে দিয়েছি আমরা দিয়েছি মিক্স চাউমিন 2 প্লেট আর একটা চিকেন ল্যাটমিকাই একটা আর হানি চিকেন ললিপপ তো অর্ডার যখন আসবে মানে ফুড যখন সার্ভ করবে এরা তারপর তোমাদের দেখাবো তো এখন ওয়াশরুমে যাচ্ছি তো খাবার আসা পর্যন্ত অপেক্ষা করো তারপর দেখাবো সো গাইজ তোমরা হয়তো এবার ভাবছো আমি শেফ আলাদিন বলে দ্য ক্রাফট ক্লাবে কেন চলে গেছিলাম আসলে শেফ আলাদিনটা আমি ক্যান্সেল করে দিয়েছিলাম মানে আমরা সবাই ক্যান্সেল করে দিয়েছিলাম তাই গ্রাফ ক্লাবে ঢুকেছিলাম কারণ প্ল্যান চেঞ্জ হয়ে গেছে এটাই এই চিকেন হানি ললিপপটা যেটা আছে ওটা ট্রাই করে দেখি কেমন সত্যি কথা বলতে হানির ফ্লেভারটা পুরো প্রচন্ড পাওয়া যাচ্ছে একটু মিষ্টি মিষ্টি ব্যাপারটা আছে অনেকটা ক্রিস্পি ললিপপকে হানির মধ্যে টস করলে আর কিছু সসের মধ্যে টস করলে যেরকম লাগে পুরো সেরকম লাগছে খেতে এটা সত্যি কথা বলতে ভালো খারাপ ভালো খেতে তো চিকেন ল্যাটমিকা এটা ট্রাই করে দেখি আমার চিকেন I'm
গরম গরম সবাই আমাদেরকে কোন বানিয়ে কারণপতির মতো দেখছে কি বলবে অ্যান্সারটা গরম ছিল কিন্তু মানে ভেতরটা খুব জুসি টাইপের ছিল আর খেতে ভালো বেশ এটা কি বলবো ফ্লেভারফুল টেস্ট হয়েছে ভালো লেগেছে আমার আরেকবার খাই তো গাইস এবার এই গ্রেভি যেটা মিক্স গ্রেভি নুডলস ওটা একটু ফ্রাই করে দেখছি কেমন কি খেতে অনেকটাই লং এটা কিন্তু অথেন্টিক চাইনিজ টাইপের অনেক রকম সবজি দিয়েছে গাজর দিয়েছে আবার নানা রকম আমরা একটা দেখি চাউমিন খেয়ে ভাই চুপন ঠাটা ভাঙা লাগেছে তো আমরা দেশি চাউমিন খেয়ে আমরা পছন্দ তো তো এরকম অথেন্টিক চাইনিজ টাইপের খেতে অতটা ভালো লাগে না আমাদের এগুলো সবজি দিয়েছে দেখতে পাচ্ছি সবজি দিয়েছে এ ক্যাবেজ দিয়েছে এখানে ক্যাবেজ দিয়েছে সেটাই টেস্টটা চিনি অথেন্টিক নুডলসের মতো তাই অতটা ভালো লাগে আমরা একটু দেশি চাইনিজ পছন্দ করি তো সেই কারণে গাইস চুল ফুল পুরো বিগড়ে গেছে তো আমাদের খাওয়া শেষ সেবার বিলটা আসবে তখন দেখাবো বিলটা কত হয়েছে তো আমরা আন্দাজ দেখেছিলাম 740 না কিন্তু দেখি এবার কত দেখায় আমরা জানি না যে ওটাকে জিএসটি দেওয়া আছে কি না আর আমার চুলটার দিকে খেয়াল করো না চুলটা পুরো বিগড়ে গেছে তো এটাই 771 বিল হয়েছে আমাদের ওই গাইজ আমাদের বিল চলে এসেছে 30 টাকা এক্সট্রা লেগেছে ওই জিএসটির কারণে ওই সব হোয়াট এভার ওটা বাদ দাম 771 ওই সব অত ভেবে লাভ নেই তো ফুডে রিভিউটা বাইরে গিয়ে দেবো এখানে দেবো না ভিতরে সেটাই এটা দেখো দাঁড়া দাঁড়া দেখাতে দেন আমরা আসি এইটা খাওয়ার জন্য আসলে এইটা এই দেখো অবস্থা এক্ষুনি শেষ হয়ে যাবে এক্ষুনি শেষ 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 ফাঁকা ফাঁকা শেষ অনেকদিন পর কলেজে বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা হলো খুবই ভালো লাগছে এই জায়গাটা মানে এটা একটা মেমোরির জন্য এই ব্লগটাকে আমি বানিয়ে রাখলাম যা আমি যখন একটু বয়স ফয়স হয়ে যাবে তখন দেখবো এগুলো নিজেই আনন্দ পাওয়ার জন্য সো এটাই রিভিউটা পরে দিচ্ছি আসলে ছবি তোলার বাহানা এটা সম্রাট ভাই কিছু বলতে হয় এই রিভিউটার ব্যাপারে বস তো আমরা অনেক আমাদের খুব ভালো লাগলো সবাই এক জায়গায় অনেকদিন পরে হলাম এক বছর পর তাই তো এক দেড় বছর পরে দেখা হলো তো ভাইয়ের চ্যানেলটা অবশ্যই লাইক করে দেবে ভিডিওটা লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে কত দিতে হবে পয়সা দিতে হবে না মন থেকে বলেছে এটা ঠিক আছে সেটা আমি রিভিউটা একটু পরে দিচ্ছি সো গাইস এবার রিভিউটা বলবো তার গ্রাফ ক্লাবের ফুডগুলোর ব্যাপারে যেটা হানি চিকেন ললিপপ ছিল অতটা আমার ভালো লাগেনি যেটা সত্যি কথা একদম অতটা ভালো লাগেনি খারাপও বলবো না ওই মোটামুটি এটা ধরে নাও আর চিকেন ল্যাটমি কাই বা যাই উচ্চারণ হোক ওইটা তো চিকেন ল্যাটমি কাইটা যেটা বলবো ওইটা ভালো লেগেছে আমার খুব ইউনিক একটা ফ্লেভার ছিল টকটক হালকা টকটক ঝালও না একটা ইউনিক টেস্ট একটা হিসাব বলছি একটা ইউনিক টেস্ট ছিল ওটা আমার খুব ভালো লেগেছে আর গ্রেভি নুডলসটা প্রথমে বলছিলাম একটু কেমন লাগছিলো কিন্তু পরে অসাম লাগছিলো পুরো অথেন্টিক চাইনিজ ফুডের মতো আমার ভালো লেগেছিলো ওটা খুব তো ওটা তো রিকমেন্ড করবোই মিক্সড গ্রেভি চাউমিন যেটা ছিল ওটা আমি রিকমেন্ড করবোই খুব ভালো লেগেছে আমার ওটা সেই কারণে তো এটাই তোমরা ট্রাই করে দেখতে পারো তোমাদের ওপিনিয়ন জানিও আমাকে কেমন সো এটার সঙ্গে ব্লগটাকে এন্ড করছি যদি এই ব্লগটাকে ভালো লাগে তাহলে লাইক আর না ভালো লাগে তাই আনলাইক করে দিতে পারো ডিসলাইক করে দিতে পারো তোমাদের ব্যাপার আর সাবস্ক্রাইব করে দিও ডেফিনেটলি চ্যানেলটা যদি ভালো লাগে সো ভালো থেকো সবাইকে ভালো রেখো বুম বুম বেবি তো
তো ও আসলে আমাদের ওর দিদির বিয়ের জন্য ইনভাইট করতে এসেছিল, এটা হচ্ছে ওর কার্ডটা। তো এই কারণে আমরা দেখা করলাম কলেজের গ্রুপ। তো ওর দিদির বিয়ের বাহানায় আমাদের সঙ্গে দেখা হলো ওর। তো আমরা সব বন্ধুরা ওর দিদির বিয়েতে যাব, আর শুভকামনা রইল আগে থাকতে। তো ওর দিদির বিয়েতেও ব্লগ বানাবো, তো স্টে টিউন। দিদির বিয়ের জন্য আমরা শুভকামনা করব, যেন দিদির নতুন লাইফ খুব ভালোভাবে কাটে, খুব মজায় থাকে, খুব এনজয়, খুব হ্যাপি থাকে দিদি নিজের নতুন লাইফ নিয়ে, এটাই চাইবো।